দেশে নয় বিদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদ নিয়ে প্রতিবেদন সম্প্রচার করেছে কাতার ভিত্তিক আল আলজাজেরা এই গণমাধ্যমটির অনুসন্ধানী দল আই ইউনিটের অনুসন্ধানে যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ির খোঁজ মিলেছে যার আনুমানিক মূল্য তিন হাজার কোটি টাকা আর তার মোট সম্পদের পরিমাণ প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা একটি দুটি নয় যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান যুক্তরাজ্য ছাড়াও নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিঙ্গাপুর এবং মালয়েশিয়া পর্যন্ত সব মিলিয়ে বাড়ি কিনেছেন পাঁচশো যার আনুমানিক মূল্য প্রায় সত্তর কোটি মার্কিন ডলার

সাবেক মন্ত্রীর বাড়ি ঘুরে সিনেমা হল জিম ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়েলস গাড়ি দেখতে পায় অনুসন্ধানী সময় দম্ভের সাথে নিজের বিলাসী জীবনের বর্ণনা দিতে দেখা যায় সাইফুজ্জামান চৌধুরীকে অনুসন্ধানী দলের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠতার বিষয়টি জানান আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী তার বাবা বাংলাদেশের বিশিষ্ট ব্যাংকার আক্তারুজ্জামান চৌধুরীর সাথেও ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি বর্ণনা করেন এরই মধ্যে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার জব্দ হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট এছাড়া নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংক এদিকে জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে বৃহস্পতিবার হাইকোর্টে রিট করেছে সাইফুজ্জামান চৌধুরীর আইনজীবী মির্জা সানোয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক